জাস্ট আপনার একটা আইডি করতে হবে এখানে, সেটা আপনার ইমরেস আইডি দিয়ে। এখানে আপনার ভিডিওতে আনতে গেলে 1000 দিরহাম লাগবে, ঠিক আছে? এটা লাগে ম্যাডামের দোকান, দোকান নাম্বার কত? 35 দিরহাম এখানে পে করতে হবে, মানে সারা মাসে আপনার 1000 দিরহাম শুধু দিতে হবে, তারপরে আপনি যে কোনো রকমের দোকান খুলতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হারুন রশিদ আছি আপনাদের সাথে। অনেকেই এদেশে বেকার আছেন, বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে অনেক জায়গায় অনেক ব্যবসা করতেছেন, আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। আজকে আসছি আলকুসে, আর আলকুস লেবার কমিউনিটিতে। এখানে আসার জন্য আসার পরে আপনি যে কোনো রকমের দোকান নিতে পারবেন, আর দোকান নেওয়ার জন্য জাস্ট আপনার একটা আইডি করতে হবে এখানে, সেটা আপনার ইমরেস আইডি দিয়া। আপনার ইমরেস আইডি দিয়া করলে প্রতিদিন এখানে মনে করেন 35 দিরহাম এখানে পে করতে হবে, মানে সারা মাসে আপনার 1000 দিরহাম শুধু দিতে হবে, তারপরে আপনি যে কোনো রকমের দোকান খুলতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে লেবার আসে, এবং এখানে কী কী পাওয়া যায় সেগুলো আমি ভিডিওতে দেখাইতেছি, আপনারা যে কেউ খুলতে পারবেন যাদের ইমরেস আইডি আছে। আর এটা খোলার জন্য কোনো ডিপোজিট বা কোনো কিছু লাগে না, আপনি শুধু আসবেন, আসার পরে যে দোকান খালি আছে ওই দোকানটাই আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আজকে আসছি, আমাদের আকমল ভাই আছেন, আমার বড় ভাই একজন সাথে আছেন, চলেন আজকে বাজারটা ঘুরে ঘুরে দেখি। তো আমরা মার্কেটের ভিতরে ঢুকলাম, এখানে মার্কেট এই যে এই পাশটা যেগুলো দেখতেছেন, এই পাশে কোনো সবজি বা কোনো ফ্রুটস নাই, এখানে সব কাপড় চোপড় মোবাইল আমি সব দেখাইবো, আর এই পাশটা সবজি প্লাস সব কিছু আছে। তো আজকে দেখি, মার্কেটে দেখলে বুঝতে পারবেন এখানে যারাই দোকান নিতেছে মোটামুটি লাভ করতেছে, কারণ ভাড়া অনেক কম, মাত্র 35 দিরহাম, 35 দিরহাম তো অনেক কম আসলে। তো আসেন আমি মার্কেটটা আপনাদেরকে দেখাই, সারাদিনে যদি 100 দিরহাম বিক্রি করেন তাও আপনাদের ভাড়াটা তো চলে আসবে, ঠিক আছে? অনেক মিষ্টি আম, কিতনা কেজি? 5 রুপে কেজি, 5 দিরহাম কেজি। কি অবস্থা, ভালো আছেন নি? কি প্রভাকর? হ্যাঁ প্রভাকর। প্রভাকর এখানে কোথায় আছেন? কোন কোম্পানিতে? কত বছর থেকে? 11 বছর। ভালো আছেন তো? সবার জন্য দোয়া করবেন। কি কি আছে আপনার কাছে? কত করে এগুলা? কত করে চিকেন, মাটন? চিকেন কত? চিকেন কত এগুলা? চিকেন 3 দিরহাম, 3 দিরহাম, চাবলি কাবাব 2 দিরহাম, আচ্ছা, বট 5 দিরহাম প্লেট, ফুচকা 3 দিরহাম, 5 দিরহাম। বিক্রি কেন কেমন হয়? ভালো হয় ইনশাআল্লাহ, আছে কোন রকম চলবে আলহামদুলিল্লাহ। কতদিন থেকে এখানে? এক মাস হয়েছে, মাশাআল্লাহ। দেশের বাড়ি কোথায়? দেশি কুমিল্লাতে। ওকে আসি ইনশাআল্লাহ। ওকে এখানে আমাদের বাংলাদেশিদের অবশ্য অনেক দোকান আছে, আর এখানে পাকিস্তানি ইন্ডিয়ানি অনেকেই আছেন মোটামুটি। তো দেখি এই সাইডটা সম্পূর্ণটা ফুডের দোকান দেখতে পারেন। এখানে শুধু কি চানার মুড়ি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুধু চানা মুড়ি? কেমন চলতেছে? ভালো চলতেছে? ওকে আসতেছি না, অন্য সময় খাবো ইনশাল্লাহ। ওকে ওকে, আমার ভাই ঠান্ডা পানি খাওয়াইতেছেন, ঠান্ডা পানি খাই বাইকু লোকাটা। বলেন কি আছে? ভাই আমাদের বাংলাদেশে ভাই কত কিছু বানাইতেছে এখানে, আলকুস মালের পিছনে, আলখাইল মালের পিছনে, এটা আলকুস টু। আচ্ছা এখানে অনুমান তো তারা বানার। এবার জুস লিয়ে বইস, এটা লেগিয়া কিতা নেপালি ফুড, আফ্রিকান, আর এই সাইডের লেগে সবজি। এখানে মাছ আছে, কি অবস্থা, ভালো আছেন নি? মাছ এগুলো কোথায় থেকে আনেন?
মাছ ভাই আমি আনি না ভাই কেজি কত কেজি এটা হলো 7 টাকা আর 12 টাকা 12 টাকা 3 টাকা বলে না এগুলা কি আইনা দিয়া যায় 3 টাকা বলতে পারি না আচ্ছা আচ্ছা ওকে কি অবস্থা শামামের কেজি কত শামামের কেজি কত শামামের কেজি 1.5 টাকা আর একটা পুরা পুরা নিলে 8 টাকা 7 টাকা 7 টাকা 8 টাকা পুরা নিলে এইটা লাগে সব সবজি কাপড়ের দোকান বাংলাদেশে নি ভাই হ্যাঁ মেড ইন বাংলাদেশ এগুলা ইয়ে কি প্রাইস কেমন চলে 15 টাকা 13 টাকা যাচ্ছে যেমন আচ্ছা এগুলা কোথা থেকে আজমান থেকে আনতেছেন না এই সাইড গেছে সবজির সাইড আর এই সাইডের লাগে কাপড় চোপড় এগুলা সবকিছু পিছনের যে সাইড গেল এটা সবজির সাইড গেছে আর এই সাইডের লাগে কাপড় চোপড় মোবাইলের অ্যাকসেসরিজ এগুলা তবে এই পাশে আমাদের বাংলাদেশের এই সব গুলো কমই আছেন আর ওই পাশটাই বেশি আসসালামু আলাইকুম ভালো আছেন এইখানে মোবাইল অ্যাকসেসরিজ আর কাপড় বেশিরভাগই ভাই বাংলাদেশি নাকি কাপড় চোপড় এগুলা হ্যাঁ আচ্ছা দীর্ঘ 8 মাস যাবত আমি আসা অনেক সমস্যায় পড়ছিলাম 4 মাস বসা ছিলাম অনেক কাজ বাজ পাইনি অনেক ইন্টারভিউ দিছি অনেক জায়গায় করছি আমাকে যে নিয়ে আসছে সে অনেক টাকা নিছে বাট সে কোনো কাজ দিতে পারে নাই তারপরে অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি একটা কাজ পাইছি এখন সব কিছু ঠিকঠাক চলতেছে তো আলহামদুলিল্লাহ ভালো আছে কোম্পানি ভিসা লাগাইছে হ্যাঁ কোম্পানিতে ভিসা লাগাইছে তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবাই আপনার জন্য দোয়া করবে হ্যাঁ সবাই আশা করি একটু আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আলহামদুলিল্লাহ এ পাইলাম আরেক ভাই রে ভাইয়ের নাম কি
মোহাম্মদ নাহিদ আলী। এখানে আছেন না? হ্যাঁ এখানে আলকোষে থাকি। কোম্পানিতে? কোম্পানিতে কোম্পানিতে আমার 13-14 বছর হয়ে গেছে। 14 বছর থেকে? হ্যাঁ। কি কাজ করতেছেন? আমি টাইলসের কাম করি, মেইনটেনেন্স কোম্পানি, সব রকমই কাম। মোটামুটি ভালোই আছেন? হ্যাঁ ভালো আছি। দেশের সবাই ভালো আছে? দেশের সব ভালো। আমাদের সবার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আমাদের কোথায় দেখছেন? ইউটিউবে না? আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, সব জায়গায়, সময়তে টিকটিকও দেখি। দেশের বাড়ি কই? আমার চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ, ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, ওকে। বন্ধুরা, মোটামুটি দেখলাম মার্কেটটা। আপনারা যারা চিনেন না তাদেরকে বলতেছি আলকুস টুতে, এখানে আপনারা আলকুস টুতে লেবার কমিটি যে মার্কেট এটাই। আর এটা ভাই মলের নাম কি তাই কেন? এখানে আলকাইল মলের ঠিক পিছন সাইডে এই মার্কেটটা। এখানে আপনার দোকান খোলার জন্য কোনো কিছু লাগবে না, জাস্ট শুধুমাত্র আপনার ইমডেট সাইডে যদি বেলেট থাকে এটা দেওয়ার সাথে সাথেই আপনি দোকান পেয়ে যাবেন। তবে আগে দেখতে হবে দোকান খালি আছে কিনা না। এই মার্কেটটার মার্কেটের ভিতরেই এখানে ইয়ে আছে, একটা অফিস আছে, এই অফিসে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার প্রতি মাসে এখানে 1000 গ্রামের দোকান আছে বা 900 গ্রামের দোকান আছে, সেটা পজিশন বুঝে আপনার যে কোনো রকমের যে কোনো আইটেমের দোকান খুলতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো লাইসেন্সের কপি বা কোনো কিছু লাগবে না। তো সবাইকে ধন্যবাদ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।